প্রশ্ন দুই, আমাদের পরিধানকৃত পোশাক সুদের টাকায় প্রস্তুত হয়েছে কিনা সন্দেহ হলে কি করব? এই জাতীয় সন্দেহ করা জায়েজ নাই, এই জাতীয় সন্দেহ করা জায়েজ নেই। আপনি পয়সা দিয়ে কিনে আনছেন কিনা সেটা দেখবেন, কেউ আপনাকে হাদিয়ে দিয়েছেন কিনা সেটা বৈধ, পয়সা দিয়ে কিনে আনছেন আপনি এটা হালাল, আপনি জানেন না চোরাই সম্পদ আপনি এটা হালাল, চোরাই সম্পদ হলে সেটা হারাম হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জেনে শুনে কারো চোরাই মাল গ্রহণ করে পাহু আহাদুস সারকি, সে একজন সো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। সুতরাং সে জেনে শুনে চোরাই মাল যদি কেউ কিনে সে একজন সো, সেই হিসাবে আপনি যে এরকম না হলে সুদের জিনিস আপনি জেনে শুনে নেন নাই আপনি অসুবিধা নাই, আপনার জন্য একটা পড়া একবারে বৈধ, টাকা দিয়ে কিনেছেন হালাল টাকা দিয়ে কিনেছেন এবং অথবা কেউ আপনাকে দান করেছে সেটা আপনার জন্য নেওয়া বৈধ, এটা কখনো আপনি সন্দেহ করবেন না, এই সন্দেহ করবেন না। আপনি আপনার টাকায় সন্দেহ থাকে সেটা আলাদা কথা, আপনার টাকায় সন্দেহ থাকে সন্দেহ সুদের টাকা সেটা আপনার তো সবই হারাম হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসটি স্মরণ করে যেখানে বলেছেন যে খান্না ইস্তাজাবালো, তার দোয়া কিভাবে কবুল হতে পারে, ওয়াকাদ ওয়াকাদ বুদি হবে হারাম, হারাম খেয়েছে, মালবাসু হারাম তার পরিধেয় বস্ত্র হারাম, ও মাশরাবু হারাম তারপর পানি পানীয় হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা আন্না ইস্তাজাবালো, তার দোয়া কিভাবে কবুল হতে পারে। তাহলে সেটা হলো আপনি হারাম নিয়ে যদি থাকেন, আর সন্দেহজনক এভাবে যে আমি সুদের টাকায় প্রস্তুত হয়েছে এই জাতীয় কথা বলা যায়, আপনি কিনছেন কিনা হালাল দিয়ে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার নিয়েছেন ইহুদিদের থেকে, কি দিয়েছে, নিজের বর্ম, নিজের বর্ম বন্ধক রেখে খাবার নিয়েছেন ইহুদির থেকে, সহিহ হাদিসে প্রমাণিত বুখারীতে আছে সেটা। কিন্তু তাহলে আপনি ইহুদিদের টাকা হালাল ছিল কোনদিন, ইহুদি কুশিত জিনিস সব, কিন্তু আমি কিনছি টাকা দিয়ে, আমার এটা তাই জিনিসটা হালাল, টাকা হালাল টাকা দিয়ে কিনেছি, সুতরাং আমার জন্য সন্দেহ করা বৈধ নয়। এই জাতীয় সন্দেহ করবেন না, এটা হচ্ছে সুফিবাদীদের প্রতি শয়তানের ওয়াসওয়াসা। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছে, যারা আরবি আপনারা জানেন পড়ে নেবেন, সেটা হচ্ছে ইগাসাতুল আহফান বি মাসাইদি শয়তান। এটা পড়বেন তো বুঝবেন যে শয়তান কত রকমের ধোকা দিতে পারে। আলেমদের মধ্যে এক রকমে আসে, যে বেশি আল্লাহ ফরজগার তারে আরেক রকমে আসে, যে নামাজ পড়ে তারে আরেক রকমে আসে, আল্লাহ গফুরুর রাহিম তোমারে মাফ করে দিব, এত সোজা মাফ করে দেয়া, এক একজন এক একভাবে আসে শয়তান ওয়াসওয়াসা দেয়। আপনার মধ্যে যারা সুদের টাকায় আমার কাপড় হয়েছে এই যে চিন্তা ভাবনা করলে, এটা হচ্ছে ইয়ারা করতো, আরবের কাপড়রা কি করতো, ল্যাংটা বাইতুল্লাহ তপ করতো, কেন জানে কাপড় এটা অপবিত্র কিনা সন্দেহ আছে, এটা কি সুদের টাকা হয়েছে ঘুষের টাকা হয়েছে কিনা, আমরা কাপড় দিলে এটা দিয়ে তোয়াফ করতে হবে, আর যারা কাপড় পাইত না ওরা ল্যাংটা তোয়াফ করতো, এই জাতীয় সন্দেহ শয়তান আবিষ্কার করে আপনার মধ্যে।